জৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ভোরের আলো ফুটে ওঠার আগেই শুরু হয় ম্যারাথন শহরের শেখ হাসিনা সড়কের তিতা সেতু থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা পরে মণিপুর সেতু ঘুরে আবারও তিতা সেতুতে এসে দশ কিলোমিটার দৌড় শেষ করেন অংশগ্রহণকারীরা সুস্থ দেহ সবল মনের জন্য দৌড়ের কোন বিকল্প নেই বলে জানান তারা আমি প্রায়ই ট্রাই করেছি ম্যারাথনের অংশগ্রহণ করার জন্য কিন্তু আজকের সুযোগ হইল এই প্রথম আমার কাছে অনেক ভালো লাগতেছে প্রত্যেকের উচিত এখানে অংশগ্রহণ করা এবং প্রতিমূলক সবাই একটা আনন্দ উদ্দীপনা তৈরি করা আর কি আজকে আমার ভালোই লেগেছে কিন্তু হঠাৎ করে মাছ রাস্তায় যদি আমার শ্বাসকষ্ট শুরু না হয়ে যেত আমি হয়তো বা আরও ভালো করতে পারতাম আজকে অংশগ্রহণ ভালো লেগেছে অভিশাপ আরও আয়োজক করে জানান ব্রহ্মপুরীয় জনগণ এবং তরুণ সমাজকে সুস্থ রাখার জন্যই এই প্রয়াস আগামী অক্টোবরে একুশ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক মানের হাফ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করার কথাও জানান তারা রান মানে হলো দৌড়ানো আমরা চাই সব তারা গতিশীল থাকুক সুস্থ থাকুক ওষুধকে না করুক মেডিসিনকে না করুক এটাই হলো আসলে আজকে আমাদের এই আয়োজনের মূল মন্ত্র। নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার মানুষকে স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করাই আমাদের রানার্স কমিউনিটির কাজ এবং সেই লক্ষ্যেই রানার্স কমিউনিটি এগিয়ে যাচ্ছে অক্টোবরের পঁচিশ তারিখ আন্তর্জাতিক মানের একটা হাফ ম্যারাথন আমরা করতে যাচ্ছি যেখানে বিভিন্ন দেশের রানার সহ বাংলাদেশের সব সকল প্রান্ত থেকে রানার্স অংশগ্রহণ করবে ম্যারাথন প্রতিযোগিতায় মোট দুটি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সে একশো চল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া